হ্যাঁ, ওগুলো ওগুলো বাছাই করো অঙ্ক। SOLV সলভ 33 নম্বর কি আছে কোশ্চেনটা বল। এক্স প্লাস এ বি সি, এক্স প্লাস আবার কত, কোনাকুনি মানে রো নালে কলামে বলবে কেন এরকম ভাবে বলবে, হয় রোতে বল নালে কলামে বল, রোতে নালে কলামে বল, রোটা ঠিক আছে। এবার সেকেন্ড বল, এক্স প্লাস বি সি, তারপরে এ বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার দেখ কি করলে পরে আমার প্রথমে দেখতে হবে এমন কিছু করা যায় কি না, যেতে করলে পরে আমি কমন নিয়ে বের করে বেরোতে পারবো। এদিকে মাথা উঁচু কর, এমন কোনো কাজ করা যাবে কি বামপক্ষে যাতে করে আমি কমন নিয়ে আনতে পারি, উৎপাদক হিসেবে বের করে আনতে পারি। কি করবো, তুই আমাকে বলে ডান দিকে অপারেশনটা কি লিখবো, এবার ডান দিকে তুই বল কি লিখবো, হয়েছে এবার কি করা যাবে, ওটা তো লিখতে লিখলে ভালো হয়। এবার আমি উচ্চ মাধ্যমিক খাতা দেখে নিই, তবে নিয়মগুলোর লেখাটা উচিত, কিছু অভ্যাস করে করলেই সেটা সব ঠিক হয়ে যাবে। দেখ এবার দেখ এই যে অঙ্কটা হলো, এদিকে তাকা, তাহলে এখানে কি আইদার EITHER আইদার এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু মাইনাস একটা উত্তর বেরিয়ে গেল। এবার অর ওয়ান 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 বি এক্স প্লাস বি বি সি সি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এবার এই এই ডিটারমিনেন্টটা কী আছে, তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান থাকলে আমরা কী করবো, একটা উত্তর তো বেরিয়ে গেছে, একটা উত্তর বেরিয়েছে তো, বলো তাহলে এখানে বল কি করবো, এখানে বল নিচের নিচের রোটা ঠিক থাকুক, নিচেটা ঠিক রাখলাম, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর থ্রি, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর টু মাইনাস আর থ্রি, ওয়ান থেকে ওয়ান শূন্য, এটা শূন্য, এটা মাইনাস সি থেকে মাইনাস এক্স হবে, তাহলে আর নিচেরটা কত হবে, এটা শূন্য, এটা এক্স, এটা মাইনাস এক্স, দেখ এটা হবে কিনা, তাহলে ওয়ান ইন্টু এই ওয়ান বরাবর রো কলাম বাদ শূন্য প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হবে না, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে, অতএব রিকোয়ার্ড সলিউশন
is x equal to 0 minus of a plus b plus c.